বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিক্ষার্থীর মারা গেছে। তারা ঢাকার সায়েন্স ল্যাব ও টাঙ্গাইলে গুলিবিদ্ধ হন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জানাজা হয়েছে। জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের গুলি করে হত্যায় জড়িতদের মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সাজাতুর রহমানের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে বহু প্রাণ ঝরে গেছে। আহত হয়ে এখনও দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে অনেকে। গত 4 আগস্ট টাঙ্গাইলে মির্জাপুরে মিছিলে গিয়ে বুকে গুলি লাগে ইমনের। একই দিনে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ছাত্র জনতার মিছিলে মাথায় গুলিবিদ্ধ হয় রিয়াজ। দুজনেরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত দীর্ঘ 15 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে ইমন ও রবিবার সকালে মারা যান রিয়াজ। রবিবার দুপুরে কেন্দ্র শহীদ মিনারে জানাজার জন্য নিয়ে আসা হয় তাদের মরদেহ। ইমন ও রিয়াজের মৃত্যুতে কান্না ধরে রাখতে পারেননি তাদের সতীর্থ আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানাজায় অংশ নিতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং নিহতদের পরিবারের সদস্যরাও জানাজায় অংশ নেন। আমার ভাই আজকে সে দেশের জন্য, ছাত্রের জন্য আজকে সে শহীদ হয়েছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে। সে দেশের জন্য খোদা করেছিলেন, সে দেশের জন্য আজকে শহীদ হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসার ভার সরকার নিয়েছে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্বও নিবে এই সরকার। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে। যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতাবিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। জানাজা শেষে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় যার যার গ্রামের বাড়িতে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।